এদিকে কিন্তু হচ্ছে রাসমঞ্চ, রাসমঞ্চের ঠিক সামনেই কিন্তু এই হোটেলটা, আর এদিকে হচ্ছে সোজা গেলে বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টিটা। এই হচ্ছে রুম, এটা ফোর বেড রুম আছে। এই রুমটার এখন বর্তমান রেট কিরকম যাচ্ছে? এই রুমটার বর্তমান রেট এখন 1200 টাকা যাচ্ছে। আচ্ছা, মানে অল সিজন 1200 টাকা, মানে ফিক্সড রেট একদম? আচ্ছা, এই দেখতে পাচ্ছ রুম থেকেই কিন্তু একদম ডিরেক্ট ব্যালকনি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আরেকটা আজকে নতুন হোটেল রিভিউতে। এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি বিষ্ণুপুরে রাসমঞ্চের সামনে, এদিকে কিন্তু রাসমঞ্চ। আর দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমরা যে হোটেলটা করবো, ওটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আছে, তো চলো। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে হোটেল লাক্সারি লজ, এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টি। আর এদিকে কিন্তু হচ্ছে রাসমঞ্চ, রাসমঞ্চের ঠিক সামনেই কিন্তু এই হোটেলটা, আর এদিকে হচ্ছে সোজা গেলে বাস স্ট্যান্ড, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। আর এই হচ্ছে এনাদের পুরো প্রপার্টিটা। চলো আমরা এখন রিসেপশানে যাই, রিসেপশানে ম্যানেজার বাবুর সাথে কিছু কথা বলে নেবো আমরা। এই হচ্ছে হোটেলের রিসেপশান। নমস্কার দাদা, আপনাদের এখানে মানে কিরকম কি রুম আছে? আমাদের মোটামুটি অনেক রকম রুম আছে, মানে মধ্যবিত্ত পরিবার নিতে পারবে, আর যাদের আছে সেরা তারাও নিতে পারবে। আর সব রুম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজিন মেনটেন আছে আমাদের। আচ্ছা, মানে রুম স্টার্টিং কিরকম? হ্যাঁ, রুম স্টার্টিং কিরকম প্রাইস? রুম স্টার্টিং বলতে আমাদের ডবল বেড আছে দু রকমের, একটা পার ডে 700 নেওয়া হয়, আর একটা পার ডে 1000 আছে, পার ডে 15000 আছে। এই বলে অনেক সব রুম অ্যাভেলেবল রয়েছে, সেগুলো এখন নন এসি, এগুলো এসি হলে একটু রেঞ্জটা একটু বাড়বে। আচ্ছা, আর যদি ফোর বেড নেওয়া হয় সেগুলো আমাদের 1200 করে পার ডে নেওয়া হয়, সেগুলো নন এসি। আচ্ছা, বলছি সিঙ্গেল পার্সন কি অ্যালাউ করে? সিঙ্গেল পার্সন, হ্যাঁ সিঙ্গেল পার্সন, মানে সিঙ্গেল পার্সন সিঙ্গেল বেড নেই আমাদের, ডবল বেডটাই নিতে হবে আমাদের। আচ্ছা, মানে মানে সিঙ্গেল বেডের কোনো? না, সিঙ্গেল বেডের অপশন নাই, ডবল বেডের রুম নিতে হবে। আচ্ছা, আর বলছি যে মানে এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়? না না, আনম্যারিড কাপল অ্যালাউ করা হয়, তাদের জন্য কিরকম কি ব্যবস্থা আছে? ওটা ফ্যামিলি এলে ওই তো আমরা বললাম যে ফোর বেড, তখন ফোর বেড আপনারা যতগুলো নিতে পারেন, আমাদের সাতখানা আছে, সাতটি আছে। আর ধরুন কেউ ফোর হুইলার গাড়ি নিয়ে এলো, তা গাড়ি পার্কিং এর কি ব্যবস্থা আছে? গাড়ি পার্কিং এই যে আমাদের সামনে এই জায়গাটি আছে এখান থেকে, নাহলে আমাদের পাশে পাশে রাজার জায়গা আছে, গাড়ি রাখা যদি জ্যাম হয় তখন ওইদিকে সাইড করে দেওয়া হয়। সামনেই যে পার্কিং এর জায়গা, হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্যামেরা আছে, এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেওয়া হয়? না না না, এর জন্য কোনো এক্সট্রা চার্জ, পার্কিং এর কোনো এক্সট্রা চার্জ নেই। যে আপনাদের এখানে কি পশু জীবজন্তু, ধরুন কেউ কুকুর বিড়াল এইসব নিয়ে এলো, এগুলো কি অ্যালাউ আছে? পশু জীবজন্তু আজ যদি তো কেউ আনে নেই, রুমের জন্য যাওয়ার জায়গা। আমরা ফার্স্ট ফ্লোরে এখন যাচ্ছি রুম রিভিউ করতে, এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোরের করিডোরটা, এখানে দেখতে পাচ্ছ এটা ব্যালকানি আছে, এটা কিন্তু কমন ব্যালকানি। এখানে হচ্ছে সবাই মানে এখানে যে কজন থাকবে ফার্স্ট ফ্লোরে সবার জন্য এটা ইউজ করার জন্য কমন ব্যালকানি এটা। আর এখান থেকে কিন্তু এদিকে রাসমঞ্চ কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এদিকে হচ্ছে রাসমঞ্চ, এখানে বসে কিন্তু তোমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করতে পারো। চলো আমরা এখন রুমের দিকে যাই। তো ফার্স্ট ফ্লোরের আমরা এখন হচ্ছে এই 109 নম্বর রুমটাকে দেখব। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছি এটা ফোর বেড রুম আছে, আর এমনি তো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দেখতে পাচ্ছি বেশ। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, এদিকে একটা বড় মতো জানলা রয়েছে, এটা জানলাটা খুলে দিলে কিন্তু হাওয়া বাতাস কিন্তু
ভালোভাবে খেলা করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছি যেহেতু ডবল বেড রয়েছে, আর এখানে দেখছি দুটো ফ্যানও রয়েছে, দুটো বেডের জন্য দুটো ফ্যান। এখানে দেখতে পাচ্ছি বেডের পাশে দেখতে পাচ্ছি এখানে একটা আয়না দেওয়া রয়েছে, এই হচ্ছে আয়না। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখতে পাচ্ছ এটা ইন্ডিয়ান স্টাইল কোমোড রয়েছে। এখানে দুটো বালতি মগ দেওয়া রয়েছে, এখানে ট্যাপ কল রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় রাখার জন্য, এখানে বেসিন রয়েছে, বেসিনে জলের ফোর্সটা একবার দেখে নেব। ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কোনো সমস্যা হবে না। আর এই হচ্ছে তোমাদেরকে রুমটা যেটা দেখিয়ে দিলাম, আচ্ছা দাদা এই রুমটার এখন বর্তমান রেট কিরকম যাচ্ছে? এই রুমটার বর্তমান রেট এখন 1200 টাকা যাচ্ছে। আচ্ছা মানে অল সিজন 1200 টাকা, মানে ফিক্সড রেট একদম? আচ্ছা আর এইদিকে যে দরজাটা দেখতে পাচ্ছি, এই দরজাটা কি জন্য? মানে এই দরজাতে ডিরেক্ট একদম রুম থেকেই ব্যালকনিতে চলে যাওয়া যায়, বা এই দরজাটা খুলে দিলেই কিন্তু ডিরেক্ট একদম ব্যালকনিতে চলে যাওয়া যাবে। এই দেখতে পাচ্ছ রুম থেকেই কিন্তু একদম ডিরেক্ট ব্যালকনি, কিন্তু এখানে আছে রুমের সাথে একদম কানেক্টেড রয়েছে, সুতরাং কোনো সমস্যা নেই। চলো তোমাদেরকে আরেকটা আমরা রুম দেখিয়ে দিই। যে বাথরুমে না গিজারের গিজারটা দেখতে পেলাম না, মানে কারো ধরুন গরম জলের প্রয়োজন পড়লো তখন কি ব্যবস্থা রয়েছে? এর জন্য কোনো এক্সট্রা চার্জ আছে কি? এর জন্য কোনো এক্সট্রা চার্জ নেই, বাহ খুব ভালো কথা। তো এখন আমরা তোমাদেরকে দেখিয়ে দেবো 114 নম্বর রুম, চলো ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছ বেশ ভালো স্পেস রয়েছে, রুমটা কিন্তু ছোট নয়, ভালো মতো স্পেস রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা বড় মতো বেড দেওয়া রয়েছে, কিং সাইজের বেড রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পাশে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে, আর এখানে একটা জানলা রয়েছে, জানলা খুলে দিলে কিন্তু এখানে হাওয়া বাতাস খেলা করবে। তোমাদের খুলে দেখিয়ে দিচ্ছি, এই দেখতে পাচ্ছ জানলা খুলে দিলেই কিন্তু হাওয়া বাতাস খেলা করবে। আর এখানে দেখতে পাচ্ছি মেঝেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা টেবিল দেওয়া রয়েছে, একটা টেবিল রয়েছে সাথে। আর এখানে রুমের বেডের ঠিক অপোজিট সাইডে দেখতে পাচ্ছি একটা আয়না, আর সাথে দেওয়া রয়েছে বেসিন, বেসিনে জলের ফোর্সটা একবার দেখে নেব। ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছি লাইটের সুইচ দেওয়া রয়েছে, এদিকে প্লাগ ইন প্লাগ আউটের জায়গাও রয়েছে। ওপরে এখানে রয়েছে ফ্যান দেওয়া রয়েছে ওপরে এখানে, আর এখানে খাটের পাশেও হচ্ছে প্লাগ ইন প্লাগ আউটের জায়গা আছে দেখতে পাচ্ছ। আর খাটের কিন্তু ডিজাইনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে, খাটটা বেশ ভালো। আচ্ছা এই রুমটা কিরকম কি রেট আছে? এই রুমটা 1500 টাকা রেট, মানে এটাও কি ফিক্সড রেট নাকি না সিজন অফ সিজনে আপ ডাউন করে? আচ্ছা মানে তাও কিরকম কি রেটে যায়? অফ সিজনে 1200, সিজনে 1500 টাকা নেওয়া হয়। আচ্ছা বেশ ভালো। আচ্ছা দাদা এই রুমে কজন মতো থাকতে পারবে? আচ্ছা ধরুন 4 জন মতো এলো, তখন কি অ্যাডজাস্ট করে থাকতে পারলে কোনো হয়ে যাবে, মানে কোনো কি অসুবিধা আছে? মানে নিজেরা অ্যাডজাস্ট করে নিতে পারলে কোনো, এর জন্য কোনো এক্সট্রা চার্জ পড়ে কি? আচ্ছা চলো তোমাদেরকে এবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। বেডের ঠিক অপোজিট সাইডেই রয়েছে ওয়াশরুম, আর এই হচ্ছে ওয়াশরুম দেখতে পাচ্ছ। এটা ওয়েস্টার্ন স্টাইল কোমোড রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি হ্যান্ড শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমটা। এদিকে ট্যাপ কল রয়েছে, এখানে কিন্তু গিজারের ব্যবস্থা রয়েছে, এই হচ্ছে গিজার। আর এখানে দেখতে পাচ্ছ শাওয়ার রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। এই ছিল 114 নম্বর রুমের ওয়াশরুম, আর এই হলো রুম। 114 নম্বর রুমটা দেখানোর পর এখন চলে এসেছি 115 নম্বর রুমটা দেখানোর, আর এই হচ্ছে রুম দেখতে পাচ্ছ। একটা সিঙ্গেল বেড রয়েছে কিং সাইজের, এখানে দেখতে পাচ্ছি বেডের ওপরে কম্বলও প্রোভাইড করা আছে। আর এদিকেও একটা জানলা রয়েছে, জানলা খুলে দিলে কিন্তু হাওয়া বাতাস খুব সুন্দর খেলা করবে। আর এদিকে দেখতে পাচ্ছি ডাস্টবিন রয়েছে, মেঝেটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। বেডের ঠিক সাইডেই দেখতে পাচ্ছি এখানে আয়না রয়েছে,
আর এদিকে রয়েছে প্লাগ ইন প্লাগ আউটের জায়গা। এখানে দেখতে পাচ্ছি যে এসির লাইন কানেকশন করা আছে, আই থিঙ্ক পরে হয়তো এসিটা বসবে। ওপরে এখানে সিলিং ফ্যান দেখতে পাচ্ছি, এদিকেও প্লাগ ইন প্লাগ আউটের জায়গা। আর বেডের ঠিক পাশেই রয়েছে কিন্তু এখানে একটা ছোট মতো টেবিল দেওয়া রয়েছে, এদিকেও একটা বেসিন রয়েছে। জলের ফোর্সটা দেখে নিই, ভালোই ফোর্সে জল পড়ছে, জল নিয়ে কিন্তু কোনো রুমে সমস্যা হবে না। আর ওয়াশিং মেশিনের পাশেই দেখতে পাচ্ছি এখানে ওয়াশরুম রয়েছে, তো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একটা ওয়েস্টার্ন স্টাইলের কোমোড দেখতে পাচ্ছি, এদিকে রয়েছে হ্যান্ড শাওয়ার, এদিকে দেখতে পাচ্ছি বালতি মগ রয়েছে, এদিকে ট্যাপ কল, এখানেও দেখতে পাচ্ছি শাওয়ার দেওয়া রয়েছে। আর আগের রুমের মতো এখানেও দেখতে পাচ্ছি গিজার রয়েছে, এদিকে হ্যাঙ্গার দেওয়া রয়েছে জামা কাপড় রাখার জন্য। ওয়াশরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা দাদা, এই রুমটার এখন বর্তমান কি রেট চলছে? সিজনে 8,000 টাকা হয়ে যায়, আর অফ সিজনে এখন 800 টাকা নেওয়া হচ্ছে। আচ্ছা, মানে এইখানে দেখতে পেলাম যে এসির যে কানেকশনটা রয়েছে, তো এখানে কি পরে এসি কানেকশন বসানো হবে? হ্যাঁ, পরে এসি কানেকশন বসানো হবে, তখন রেটটা বাড়বে আরো। আচ্ছা, আর মানে এইখানে কজন মতো থাকতে পারবে এই বেডে? এখানে আমাদের দুজন এলাও করা হয়, এবারে আপনি যদি অ্যাডজাস্ট করতে পারেন তিনজন হয়ে যাবে। অ্যাডজাস্ট করতে পারলে তিনজন এলাও হয়ে যাবে। আচ্ছা, মানে এর জন্য কোনো তাহলে এক্সট্রা চার্জ নেই? না। আচ্ছা, বেশ ভালো। তো এখন আমরা তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিলাম, এবার চলে যাব নিচে ম্যানেজারের সাথে শেষ কিছু কথা বলতে। আর এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রুম থেকে বেরিয়েই একটা বড় মতো একটা বারান্দা রয়েছে, অনেকটা জায়গা জুড়ে বেশ বড় বারান্দা রয়েছে। আর এদিকেও দেখতে পাচ্ছি ওপরে হোটেল তৈরি হচ্ছে, মানে এরপরে আরও হচ্ছে রুম বাড়বে এদিকে। আচ্ছা, রুমগুলো তো দেখলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, এখানে ধরুন যে বিষ্ণুপুর স্টেশন আছে বা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে কীভাবে আসবে লোক এখানে? বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা অটো ধরে আসতে পারবেন, কি একটু হেসে একটু হেঁটে আসবেন, দিয়ে বাস স্ট্যান্ড থেকে টোটো পেয়ে যাবেন। ওখান থেকে খুব জোর 50 টাকা নেবে, ওখান থেকে আপনি লাক্সারি লজ বলে দেবেন যে কোনো আমাদের মানে বিষ্ণুপুর সবাই লাক্সারি লজ বলে দিলেই চলে যাবে। আপনাকে এখানে স্টেশন থেকে কিভাবে আসবে? স্টেশন থেকে অটো করে আসতে হবে, অটো করে লাক্সারি লজ বললেই চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আর যেটা তোমাদেরকে বললাম যে কিন্তু রাসমঞ্চল একদম কাছেই, লাক্সারি লজ যদি কেউ যদি কোনো টোটোওয়ালা যদি নাও চিনে থাকে তাদেরকে বলবেন যে রাসমঞ্চের সামনে যাবো, তা রাসমঞ্চের সামনে আসলে তোমাদের পেয়ে যাবে। আমরা কিন্তু এই হোটেলের ম্যাপ লোকেশনটা ডিসক্রিপশানে দিয়ে দেবো। আচ্ছা দাদা, আপনার নামটা কি? আমার নাম অভিজিৎ দাস। আপনার নাম অভিজিৎ দাস? হ্যাঁ। এখান থেকে রাসমঞ্চটা কতটা দূরে? রাসমঞ্চ এখান থেকে আপনি 150 মিটার। এখান থেকে 150 মিটার মতো দেখতে হচ্ছে, একদম কাছাকাছি কিন্তু রাসমঞ্চটা। আচ্ছা দাদা, মানুষের এখানে অ্যাডভান্স বুকিংয়ের কী পদ্ধতি আছে, মানে কেউ ধরুন আগে থেকে বুকিং করে রাখতে চায়? আপনারা আমাদের কার্ডটির ছবি তুলে নিন, ওখান থেকে ফোন নাম্বার দেওয়া আছে, ওতে আপনি মোটামুটি যতদিন আগে পারবেন বুকিং করে নিতে পারবেন, করে আমরা ডায়েরিতে নোট করে নিই, আপনারা এসে আর ফোন করে বলে দিন আপনাদের বুকিং রেট। এটা কোনো অ্যাডভান্স দিতে হবে? হ্যাঁ, মিনিমাম একটু অ্যাডভান্স আমাদের। কিরকম কি পার্সেন্টেজ অ্যামাউন্ট দিতে হবে অ্যাডভান্সে? আপনাদের মোটামুটি 1,300 টাকা অ্যাডভান্স, মানে 1,000-এর মধ্যে 300 টাকা, মানে 30% অ্যাডভান্স দিতে হবে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, নাম্বারটা একটু বলে দিলে ভালো হয় দর্শক। আমাদের নাম্বারটি হলো 9434-588068। আপনি ফোন করবেন, অল টাইম ফোন করতে পারবেন, সকাল 6টা থেকে একদম রাত 10টা অবধি ফোন করে আপনি অ্যাডভান্স বুকিং করতে পারবেন। আচ্ছা, মানে একদম 24 আওয়ার্সই কল করলে যে কোনো মুহূর্তে আপনাদের পাওয়া যাবে। না, খুব ভালো কথা। তো আমার দাদার সাথে কথা বলে নিলাম, খুব ভালো লাগলো। রুমটা তোমরা একবার আসলে এখানে বিষ্ণুপুরে আসলে চেক আউট করতে পারো রুমটাকে। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী হোটেল রিভিউতে। ততক্ষণের জন্য টাটা।